আমার দাবি মানি লোক মানি লোক মানি লোক কর্মচারী ন্যায় সংগত দাবি কর্মী হিতে মানি লোক মানি লোক মানি লোক আরে অসম কর্মচারী কো জিন্দাবাদ 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 প্ৰদৰ্শন কৰ্মচাৰী পৰিষদে ষষ্ঠ দৰমহা আয়োগৰ প্ৰতিবেদন অসম চৰকাৰে বিভিন্ন অজুহাতে পলম কৰিছে। আপোনালোকে জানে কেন্দ্ৰীয় চৰকাৰে ইতিমধ্যেই তেখেতসকলৰ কৰ্মচাৰীসকলৰ বাবে দৰমহাৰ নতুন নিৰিখ মানে তেওঁলোকৰ ষষ্ঠ তেওঁলোকৰ দৰমহাৰ ওপৰৰ প্ৰতিবেদন দাখিল কৰিলে, কিন্তু অসম চৰকাৰে আজি প্ৰতি ষষ্ঠ দৰমহা আয়োগৰ প্ৰতিবেদন দাখিল কৰিব পৰা নাই। আৰু তেখেতলোকে যিমান যিকোনো অজুহাত দেখুৱাই এই ষষ্ঠ দৰমহা আয়োগৰ প্ৰতিবেদন দিলেই কৰে, মানে পলম কৰাৰ চেষ্টা কৰি আছে। আমি ইতিমধ্যেই প্ৰদৰ্শন কৰ্মচাৰী পৰিষদে অলপতে তেজপুৰত অনুষ্ঠিত এক অধিৱেশনত এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছিল যে যেতিয়ালৈকে ষষ্ঠ দৰমহা আয়োগৰ প্ৰতিবেদন চৰকাৰে সোনকালে প্ৰকাশ নকৰে তেতিয়ালৈকে আমি কি কৰিম, আমাৰ ধৰ্মঘটৰ কাৰ্যসূচী অব্যাহত ৰাখিম। এই ষষ্ঠ দৰমহা আয়োগৰ প্ৰতিবেদন অতি শীঘ্ৰে প্ৰকাশ কৰাৰ কাৰণেই তাৰ প্ৰতিবাদত চৰকাৰে যিটো ডিলে কৰিছে তাৰ প্ৰতিবাদত আজি আমি এই অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচী পালন কৰিছোঁ। আমাৰ অসমৰ শিক্ষক আৰু কৰ্মচাৰীসকলে আজি সুদীৰ্ঘ দিন ধৰি তেখেতসকলৰ ন্যায়সংগত দাবীসমূহ মানি লৈ তাক কাৰ্যকৰী কৰাৰ কাৰণে বিভিন্ন সময়ত বিভিন্ন সংগঠনৰ তৰফে দাবী জনাই আহিছোঁ যদিও আমাৰ এই দাবীসমূহ অধ্যাপৰিমিত চৰকাৰে সমাধান কৰাৰ সুব্যৱস্থা গ্ৰহণ নকৰিলে। যেনে পঞ্চম দৰমহা আয়োগ 1996 চনতেই ঘোষণা কৰিলে, কিন্তু সেই 1996 চনৰ যিখিনি সা সুবিধা যিখিনি দৰমহা আয়োগে আমাৰ কৰ্মচাৰীখিনিক দিব লাগিছিলে সেইখিনি নীল বিল দিয়ে বকেয়া আজি পৰ্যন্ত আমাৰ শিক্ষক কৰ্মচাৰীসকলক আদায় নিদিলে। তাৰোপৰি কেন্দ্ৰীয় চৰকাৰে পঞ্চম দৰমহা আয়োগৰ পিছত যিটো প্ৰমোশ্যন বেনিফিট তেখেতসকলৰ কৰ্মচাৰীসকলৰ কাৰণে ঘোষণা কৰিলে, অন্ততঃ দুটা টাইম স্কেল পদোন্নতি দিয়াৰ ব্যৱস্থা কৰিলে, কিন্তু আমি 1996 চনৰ পৰা আমাৰ অসমৰ শিক্ষক কৰ্মচাৰীসকলে তেনেকুৱা কোনো সুবিধা পাবলৈ সক্ষম নহ'লোঁ। আমি এই ষষ্ঠ দৰমহা আয়োগে কেন্দ্ৰীয় দৰমহা আয়োগে আৰু এটা বঢ়াই দিলে, অৰ্থাৎ এজন কৰ্মচাৰীৰ কাৰ্যকালত তেওঁ তিনিটা টাইম স্কেল পদোন্নতি পোৱাৰ ব্যৱস্থা কৰিলে। কিন্তু আমাৰ আজিলৈকে এইখিনি কি হ'ব ইয়াৰ বিষয়ে কোনো স্পষ্ট নীতি চৰকাৰে গ্ৰহণ নকৰিলে। তাৰোপৰি আমাৰ সেৱাবিধি নাই, আমাৰ প্ৰমোশ্যন বেনিফিট নাই, আমাৰ এজন এল ডি হিচাপেই তেখেতে গোটেই কাৰ্যকাল শেষ হৈ গৈছে, কিন্তু তেওঁৰ অন্য এটা নেক্সট পদলৈ পদোন্নতি হোৱাৰ যোগ্যতা মাপকাঠি আছে যদিও, কিন্তু চৰকাৰে এনেকুৱা কোনো সাক্ষাৎকাৰ সময়মতে অনুষ্ঠিত নকৰাৰ কাৰণে আমাৰ কৰ্মচাৰীসকল তেখেতসকলৰ চাকৰিৰ জীৱনকালত উপযুক্ত মৰ্যাদা লাভ কৰা নাই। গতিকে শ্ৰমৰ যেতিয়া মৰ্যাদা লাভ নকৰে আন্তৰ্জাতিক আইএলৰ যিটো হেৰি বিধি আছে সেই বিধি ভংগ কৰা হৈছে বুলি আমি বিবেচনা কৰিছোঁ। গতিকে ইয়াৰ উপৰিও এই উত্তৰ পূৰ্বাঞ্চলৰ নিত্য প্ৰয়োজনীয় সামগ্ৰীসমূহ আহি এই ৰাজ্যখনৰ সীমামূৰীয়া ৰাজ্যখনত আমাৰ ৰাইজসকলৰ ওচৰত পাওঁতে অতিৰিক্ত 6% 12% অতিৰিক্ত ব্যয় হয়। অন্য প্ৰদেশৰ পৰা অসমত চাকৰি কৰা কৰ্মচাৰীসকলক বদলি সূত্ৰে তেওঁলোকক বিশেষ ভাট্টা দিয়ে, কিন্তু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ এই অসম ৰাজ্যৰ বিশেষকৈ শিক্ষক কৰ্মচাৰীসকলে এইফালৰ পৰাই অতিৰিক্ত 12% অন্য কেন্দ্ৰীয় কৰ্মচাৰীসমূহত পোৱাটো আমি বিচাৰিছোঁ। গতিকে এই সমস্যাসমূহ অতি শীঘ্ৰে সমাধান হোৱাৰ একমাত্ৰ আমাৰ মঞ্চ হ'ল অসম দৰমহা আয়োগৰ প্ৰতিবেদনত এই সমস্যাবিলাক আমাৰ সাক্ষ্য গ্ৰহণ কৰি আমাক প্ৰশ্ন সোধা হৈছিলে। সেই প্ৰশ্নসমূহ বিভিন্ন দল সংগঠনে ইতিমধ্যে দৰমহা আয়োগত দিছে, কিন্তু
ক্ষমা করব 2008 চনের 30 মেত গঠন হওয়া ষষ্ঠ দরমহা আয়োগে আজি 30 মে 2009 কার্যকাল শেষ হওয়ার পিছতো আমি সেই কথাখিনি আমার যিখিনি ন্যায়সঙ্গত অধিকার, যিখিনি ন্যায়সঙ্গত ক্ষোভ, গতিকে সেই ক্ষোভখিনি ন্যায়সঙ্গত আমার প্রাপ্যলৈ এতিয়াও পরিবর্তন হওয়া নাই, তাত আজি আমার সকলে প্রতিবাদ সাব্যস্ত করেছো। আর আমি খুব আশাবাদী যে আমি শ্রমর প্রকৃত মর্যাদা লাভ করবলৈ সক্ষম হম, দেশীয় বা আন্তর্জাতীয় শ্রমিক কর্মচারী সকলক যিখিনি সা সুবিধা দিয়াটো উচিত, সেই সা সুবিধাৰ পৰা আমাক নিশ্চয় অসম সরকার বঞ্চিত নকৰিব। এই আশাৰে আমি অসম সরকারলৈ বিনম্র গুহারি জানাইছো, অন্যথা আমি আন্দোলনের পরবর্তী কার্যসূচীত আরো ইয়াতকৈ তীব্র আন্দোলন, জঙ্গি আন্দোলন গণতান্ত্রিকভাবে যদি লবলগা হয় তার কারণে কিন্তু সরকার জগরিয়া হব, কর্মচারী সকল জগরিয়া নহব। ধন্যবাদ। মহান বৃত্তি হয় এই মহান বৃত্তিটো সরকারের সহধীরতার অভাব বলে আপনি ভাবে নেকি? মহান বৃত্তিটোর বাবে শিক্ষকসকলের প্রতি সরকারের সহধীরতা নাই না আছে বলে আপনি ভাবে? এই অল্প আমি আগরপা কব লাগিব, প্রকৃততে অন্যান্য কর্মচারী সকলের তুলনাত শিক্ষকসকলের বৃত্তিটো অল্প পার্থক্য, যেহেতু শিক্ষকসকলে আজি মানব সম্পদ তৈয়ার করার ক্ষেত্রে শিক্ষকসকলেই দায়বদ্ধ। ভারতবর্ষর প্রথম নাগরিক বলে যদি আমি যাক ভাবো, রাষ্ট্রপতিকো আজি শিক্ষকসকলেই পহাই গৈছে দিয়েছে। ক্ষেত্রে শিক্ষকসকলের প্রতি সরকারে যেনেকুৱা দায়বদ্ধতা প্রদর্শন করব লাগিছিল তা সম্পূর্ণরূপে প্রদর্শন করবা নাই বলে আমি ভাবিছো। সেই আপনাদের দেখিছে নিশ্চয় বিভিন্ন সময়ত, মই আমার নিজের জেলাখনের কথা বেলিকা যদি কবলৈ যাও, যোৱা দশকটোত শিবসাগর জেলাত অতিরিক্ত শিক্ষকের সমস্যার পর আরম্ভ করে যিমানখিনি আন্দোলন হল, সেই আন্দোলনবোৰ ইয়াৰে এটা জ্বলন্ত প্রমাণ। আর এই আন্দোলনবিলাক প্রতিহত করিবর কারণে জেলা প্রশাসন বা সরকারে বিভিন্ন সময়ত লাঠি পর্যন্ত চালনা করে গেছে, যথেষ্ট রক্তাক্ত অবস্থা হয়েছে। সমস্যা হলে আমি পোনপটীয়াভাবে সরকারক জগরিয়া করলেও নহব, বা আমি সাংগঠনিকভাবে বিভিন্ন সংগঠনের নেতাবিলাক জগরিয়া করলেও নহব। ইয়াত আমি প্রত্যেকেই প্রতিজন মানুষেই দেশখন চলোৱা রাষ্ট্রযন্ত্রের এক অংশীদার হিসাবে আমি প্রত্যেকেই এটা মানসিক বিপ্লব জাগ্রত হব লাগিব। কেনেকৈ আজি এতিয়া রাজনৈতিক দলবিলাকে ধর বিভিন্ন ধরনের ইস্তাহার প্রকাশ করে কিছু আগবাহে যে নিয়োগের ক্ষেত্রে বলে শিক্ষক জীবিকাটো নিয়োগের একটা মাধ্যম হিসাবে লৈছে। মই কব খুঁজিছো এইটোৱে যে শিক্ষকতার দরে এক মহান বৃত্তিটো জীবিকার বৃত্তি বলে রাজনৈতিক পক্ষসমূহে লব নালাগিব। ই সম্পূর্ণ মেধার ভিত্তিত যদি নির্বাচন করে নিয়োগ করে তেতিয়া হলে অহা দশকটোত হয়তো ই ক্রমাগতভাবে কমি আহিব, একটা সুস্থ শৈক্ষিক একটা বাতাবরণ গড় হব বলে মই ভাবো। আজি যেটা দাবি ভবিষ্যৎ কার্যপন্থা নিশ্চয় আমি গ্রহণ করব লাগিব। যোৱা 11-12-13 আপনাদের নিশ্চয় জানে যে সদৌ অসম কর্মচারী পরিষদের 25তম অধিবেশনত সকলো দাবি একাখরিয়া করে একটা জ্বলন্ত সমস্যায় ঠাই দিলে প্রতিনিধিসকলে, যাতে কেন্দ্রীয় সরকারের সমসারত তথা কেন্দ্রীয় সরকারের অন্যান্য ভাত্তাসমূহ যেনেকৈ আমাক দিছে এই অসমতেই কাম করা লোকসকলে আমার লগতেই কাম করেছে, তেওঁলোকে অথচ এই অসমের পরিবেশত থাকি তেওঁলোকে বেশি দরমহা পাব, আর একেখিনি কামকে আমি রাজ্য সরকার কর্মচারীসকলে করে আমি বঞ্চিত হম, এটো নহয়। সেই কারণে যাতে সমান কামর বাবে সমান মর্যাদা যাতে আমি রাষ্ট্রত থাকি পাও, তার কারণে পরিষদে যত্ন করেছে। আর অহা সময়সাত আমার অসমের প্রত্যেক জেলা আর মহকুমার প্রতিনিধিয়ে এটাই সিদ্ধান্ত লৈছে যাতে সরকারে যদি এই সরকারের মূল অঙ্গস্বরূপ কর্মচারী সকল সন্তুষ্ট নকরে, ন্যায্য প্রাপ্তিত বঞ্চিত করে, তেতিয়াহলে জঙ্গি আন্দোলনের কার্যসূচী ঘোষিত হব বলে কৈছে। শিক্ষামন্ত্রীর ভূমিকাটো এই ক্ষেত্রে কেনেকুৱা দেখা পাইছে? শিক্ষামন্ত্রীর ভূমিকা বলে নহয়, আমি ইয়ার মূল কর্মচারী পরিষদে এই ক্ষেত্রে সরকারের নেতৃত্ব হিসাবে আমি মুখ্যমন্ত্রীর লগতেই ভালেখিনি কেন্দ্রীয় পরিষদের লগত আলোচনা হয়েছে। এই শিক্ষার ক্ষেত্রে মানে গোটেই বস্তুটো মানে রাজনৈতিক একটা পাকচক্রত সোমাই থাকা, নিজস্বভাবে প্রদর্শন করবলে একটা আগ নেবাহে।
কিবা যেন মেয়ের পাকত সোমায় তেওঁলোকে বিভিন্ন সীমিত হিসাবেহে যেন কাম করে তেনেকুৱা কিছুমান প্রদর্শন হয় বলে ভাবি। বর্তমান যেটো পরিস্থিতি আমি সঁচাকেই মানে বড় ভাগি পড়ছো, মানে কর্মচারী সমাজখন যেটো মানে এতিয়া যেটো হয়েছে সেন্ট্রেলে যেটা আমার রিভাইজ স্কেলটো সেন্ট্রেলের রিভাইজ স্কেলটো বহাই দিলে আমার বিশেষকৈ কর্মচারী যখন স্টেটের কর্মচারী সকলের জীবন ধারণের মানগতিটোয়ে অতি দুঃখ লগা হয়ে গেছে। সে আমি মানে বাধ্য হয়েছো আজি এই ধর্মঘট অবস্থান ধর্মঘট করছো। ইয়ার পাছত অহা কাইলে আমার কার্যনির্বাহক বহিব, সেন্ট্রেল কমিটির কার্যনির্বাহক বহিব। কার্যনির্বাহকত আজি যেটো প্রভাব সরকারে যদি কোনো পদক্ষেপ নলয় ইয়ার দ্বিতীয় পদক্ষেপ আমার অতি তীব্রতর আন্দোলন গড়ি তুলিম বলে সিদ্ধান্ত লওয়া হয়েছে যাওয়া তেজপুর অধিবেশনতে। আর কাইলে যখন কার্যনির্বাহক বহিব তাতে সিদ্ধান্ত হব। আজি যেটো প্রভাব সরকারে যদি একো ডিসিশন নলয় এটা কাইলে বা আর বেলেগ কার্যসূচী ঘোষণা হব বলে আমি আশাবাদী। এইটো নেতৃত্বক আমার দায়িত্ব দিয়া আছে, বৰদৈসম কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হব, কাইলে তার ঘোষণা হব। তারপর আমি ইয়ার পিছর কার্যসূচী চলাই নিবলে আমি কর্মচারী সমাজখন আগ্রহী হয়ে আছো। আপনার এই কার্যসূচী ছাত্র ছাত্রী অধ্যয়ন ক্ষেত্রে কিনা বাধা পড়ব বলে ভাবেন? আমি ভাবো আমি এই কার্যসূচী আজি যে কার্যসূচী এই কার্যসূচীটা আমি মানে প্রতিনিধিত্বমূলক কার্যসূচী করছো, যেহেতু আজি অফিসবিলাকও চলি আছে আর বিদ্যালয়বিলাকও চলি আছে। এখন বিদ্যালয়ত দশজন শিক্ষক যদি আছে তার দুজনহে আমি মাতিছো, সেই দুজন আহিলে নিশ্চয় ক্ষতি হব নয়, বা অফিসবিলাকত দুজনহে আহিছে, প্রত্যেক অফিসটো বন্ধ হয়ে যাওয়া নাই। আর ইয়ার পিছতো যদি সরকারে আমার প্রতি অনীহা প্রকাশ করে তেতিয়া আমি ভবিষ্যতের কার্যপন্থাবিলাক আমি ইয়াত মানে কর্মবিরতি মানে মানে সর্বাত্মক বন্ধ কার্যসূচী লম বলে আমি ভাবিছো।